যারা বাংলাদেশী নাগরিক তাদের নাগরিকত্ব কোনোভাবেই সহজে অন্য কোনো জটিল কোনো অবস্থা না হলে সেটা যায় না। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়ার একটা নথি দেখিয়ে বিনা ভোটে ক্ষমতা দখলকারী বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তারেক রহমানের নাগরিকত্ব বিষয়ে যে অদ্ভুত যুক্তিহীন ও বেআইনি মন্তব্য করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র বিভাগে তার পাসপোর্ট জমা দিয়েছেন, সেই দেশে প্রচলিত আইন অনুযায়ী তার পাসপোর্ট জমা রেখে তাকে ট্রাভেল পারমিট দেওয়া হয়েছে, কাজেই এই মুহূর্তে বাংলাদেশের পাসপোর্ট তার কোনো কাজে লাগছে না। যখনই তিনি দেশে ফেরার মতো সুস্থ হবেন তখনই তিনি দেশের অন্যান্য নাগরিকের মতোই পাসপোর্টের জন্য আবেদন জানাতে এবং তা অর্জন করতে পারবেন। এবং সেটা উনি ফেরত পাবেন। কাজেই সেফ রিটেনশন অর্থাৎ জমা রাখার জন্য ব্রিটিশ স্বরাষ্ট্র বিভাগকে তার পাসপোর্ট যদি লন্ডন হাইকমিশনে পাঠানো হয়ে থাকে যে তথ্য প্রকাশ করা হচ্ছে তার দ্বারাও কোনো আইন বা যুক্তিতে প্রমাণিত হয় না যে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। এই ধরনের উদ্ভট ধারণাকে তথ্য কিংবা তথ্য হিসাবে সাংবাদিকদের সামনে উপস্থাপন কিংবা ফেসবুকে প্রচার রাজনৈতিক মূর্খতা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার ছাড়া আর কিছুই হতে পারে না।